সংঘাত গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। আমরা দেখেছি আগে যেরকম এম ওয়ান ভরের একটা বস্তু ইউ ওয়ান বেগে, এম টু ভরের আরেকটা বস্তু ইউ টু বেগে যেতে যেতে সংঘাত ঘটায়, এবং তখন সংঘাতের পর এম ওয়ান ভরের বস্তুর বেগ হয় ভি ওয়ান আর এম টু ভরের বস্তুর বেগ হয় ভি টু। সংঘাতের আগে এম ওয়ান ভরের বস্তুটা এম টু ভরের বস্তুর দিকে আসছিল, অর্থাৎ ইউ ওয়ান গ্রেটার দেন ইউ টু ছিল। সংঘাতের পর তারা যদি একই লাইন বরাবর যায়, তবে অবশ্যই ভি টুটাকে ভি ওয়ানের থেকে বড় হতে হবে। এক্ষেত্রে ইউ ওয়ান মাইনাস ইউ টু এটা হলো এই বস্তু দুটোর পরস্পরের কাছে আসার আপেক্ষিক বেগ, এবং সংঘাতের পর তাদের দূরে সরে যাওয়ার আপেক্ষিক বেগ হবে ভি টু মাইনাস ভি ওয়ান। সংঘাত গুণাঙ্ক ই স্মল ই দিয়ে লেখা হয়, এটা ইজ ইকুয়াল টু সংঘাতের পরে বস্তুদ্বয়ের আপেক্ষিক বেগ, অর্থাৎ ভি টু মাইনাস ভি ওয়ান বাই সংঘাতের আগে তাদের আপেক্ষিক বেগ ইউ ওয়ান মাইনাস ইউ টু। বিভিন্ন প্রকার সংঘাতের ক্ষেত্রে এই এর মান বিভিন্ন হয়। আমরা পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত দেখেছি, সেই সংঘাতের ক্ষেত্রে ভি টু মাইনাস ভি ওয়ান ইজ ইকুয়াল টু হয় ইউ ওয়ান মাইনাস ইউ টু, অর্থাৎ ই ইজ ইকুয়াল টু ওয়ান হয়। পূর্ণ অস্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে সংঘাতের পর দুটো বস্তু একসাথে চলে, তাদের আপেক্ষিক বেগ শূন্য হয়, সুতরাং ই ইজ ইকুয়াল টু জিরো হয়। আর আংশিক স্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে সংঘাতের পরে আপেক্ষিক বেগ মানে ভি টু মাইনাস ভি ওয়ানটা সংঘাতের আগে আপেক্ষিক বেগ ইউ ওয়ান মাইনাস ইউ টু থেকে কম হয়, অর্থাৎ ই লেস দেন ওয়ান হয় কিন্তু গ্রেটার দেন জিরো হয়, শূন্য আর একের মধ্যে থাকে। তাই আমরা ইয়ের রেসপেক্টেও বিভিন্ন প্রকার সংঘাতের কথা বলতে পারি। ই জিরো হলে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘাত, ই ওয়ান হলে পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত, আর ই যদি জিরো আর ওয়ানের মধ্যে থাকে তখন সেটা হবে আংশিক স্থিতিস্থাপক সংঘাত। আংশিক স্থিতিস্থাপক সংঘাতে গতিশক্তির হ্রাস কত হয় আমরা শিখব। আমরা একটু আগে যে ছবিটা নিয়ে আলোচনা করলাম, আংশিক স্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে পাই ই লেস দেন ওয়ান, অর্থাৎ সংঘাতের পর আপেক্ষিক বেগ সংঘাতের আগের আপেক্ষিক বেগের থেকে কম হয়েছে। ই ইজ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান বাই ইউ ওয়ান মাইনাস ইউ টু, এটা লেস দেন ওয়ান। সংঘাতের আগে দুটো বস্তুর গতিশক্তি ছিল ই আই ইনিশিয়াল এনার্জি হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার, এটা 2 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ। সংঘাতের পরে বস্তু দুটোর মোট গতিশক্তি ই ফাইনাল ইজ ইকুয়াল টু হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার, 3 নং সমীকরণ। সংঘাতের পর দুটো বস্তুর শক্তির অপচয় ডেল্টা ই ইজ ইকুয়াল টু ইনিশিয়াল এনার্জি মাইনাস ফাইনাল এনার্জি হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার মাইনাস হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার। এবার আমরা করলাম কি, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা হাফ কমন নিলাম প্রত্যেকটা থেকে বাইরে, এবং এম ওয়ান প্লাস এম টু দিয়ে ওপর নিচে গুণ করলাম। ওয়ান বাই টু
m1 প্লাস m2, m1 প্লাস m2 দিয়ে ভাগ করেছি, তাই m1 প্লাস m2 দিয়ে একটা গুণ করতে হবে। গুণ যখন করছি তখন এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব। ব্র্যাকেটের বাইরে গুণ করা মানে ভেতরে প্রত্যেকটাকে গুণ করা। m1 প্লাস m2 ইন্টু, হাফটা বেরিয়ে গেছে, m1 u1 স্কোয়ার প্লাস m2 u2 স্কোয়ার মাইনাস, এটাকেও গুণ করতে হবে m1 প্লাস m2 দিয়ে। m1 প্লাস m2 ইন্টু m1 v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, ইজ ইকুয়াল টু 1/2 m1 প্লাস m2। এটাকে আমরা এইভাবে লিখছি, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, m1 স্কোয়ার u1 স্কোয়ার, m1 দিয়ে এটাকে গুণ করলে তাই হয়, প্লাস m2 স্কোয়ার u2 স্কোয়ার, m2 দিয়ে এটাকে গুণ করলে তাই হবে, প্লাস m1 m2 ইন্টু u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার, m1 দিয়ে এটাকে গুণ প্লাস m2 দিয়ে এটাকে গুণ, তাহলে এই গুণটা কমপ্লিট হলো। সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করলাম এইটুকুর জন্য। এবার এইটা একই যুক্তিতে এটা হবে m1 স্কোয়ার v1 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার v2 স্কোয়ার প্লাস m1 m2 ইন্টু v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার, থার্ড ব্র্যাকেট কমপ্লিট করে দিলাম। এবার থার্ড ব্র্যাকেট আমরা এবার ভেতরটাকে সাজিয়ে লিখছি এরকম ভাবে, m1 u1 প্লাস m2 u2 তার হোল স্কোয়ার, দেখো এটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মে সাজালাম, তাহলে -2ab আছে। আবার এইখানটায় রয়েছে এই পথটা, আমরা গোটাটাকে যদি সাজিয়ে লিখি এরকম ভাবে, প্লাস m1 m2 ইন্টু u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার, এটা লিখেছি আর এটা স্কোয়ার দিয়েছি বলে -2ab, 2 ইন্টু m1 m2 u1 u2 m1 m2 u1 u2, এটা সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, মাইনাস এটারও একই রকম ভাবে সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট হয়ে থার্ড ব্র্যাকেট। আমরা একটা পোর্শন দেখছি, বাকিটা অনুরূপে লিখছি, দেখো 1/2 m1 প্লাস m2 এই পদটাকে কিভাবে লিখতে পারি, প্রথমে একটা m1 u1 প্লাস m2 u2 তার হোল স্কোয়ার লিখলাম, এখানে কি পড়ে থাকে যে এই দুটোর থেকে যদি আমি m1 m2 কমন নিয়ে নিই, m1 m2 কমন নিয়ে নিলাম, তখন পড়ে থাকে u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার -2 u1 u2, তার মানে u1 মাইনাস u2 তার হোল স্কোয়ার মাইনাস, তাহলে সেকেন্ড পার্টটার জন্য কি পড়ে থাকবে, m1 v1 প্লাস m2 v2 তার হোল স্কোয়ার প্লাস m1 m2 ইন্টু v1 মাইনাস v2 তার হোল স্কোয়ার, এটা পরের পার্টের জন্য থাকবে, এটা লিখলাম না। এবার
প্রথমেরটা রয়েছে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু তার হোল স্কোয়ার প্লাস এত, এরপরেরটা রয়েছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু তার হোল স্কোয়ার প্লাস এম ওয়ান এম টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু তার হোল স্কোয়ার। এবার এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টুর যে হোল স্কোয়ার সেটা আর এটা সমান, তার কারণ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজ ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। তাই এই পোর্শন দুটো প্রথমে কাটাকাটি যাবে, পড়ে থাকবে এই পরের পোর্শনটা। এই পরের পোর্শনটা যখন পড়ে থাকবে তাদের মধ্যে এম ওয়ান এম টুটা কমন চলে আসবে, তাহলে এম ওয়ান এম টু কমন নিয়ে নিলাম। কমন নিলে তখন প্রথমটায় পড়ে থাকে ইউ ওয়ান মাইনাস ইউ টু তার হোল স্কোয়ার মাইনাস, পরেরটায় পড়ে থাকবে ভি ওয়ান মাইনাস ভি টু তার হোল স্কোয়ার। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে আমরা প্রথমের অংশটা কেটে দিয়েছি। এবার হাফ এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু এইখানটা কিভাবে রিপ্লেস করব, ইউ ওয়ান মাইনাস ইউ টু হোল স্কোয়ার এটা রইল, কিন্তু ভি ওয়ান মাইনাস ভি টু তাকে রিপ্লেস করব সংঘাত গুণাঙ্কের সূত্র থেকে। থেকে লিখছি স্কোয়ার ইন্টু ইউ ওয়ান মাইনাস ইউ টু তার হোল স্কোয়ার। কোন সূত্র অনুসারে? যেহেতু সংঘাত গুণাঙ্ক ইজ ইকাল টু ভি টু মাইনাস ভি ওয়ান বাই ইউ ওয়ান মাইনাস ইউ টু, তাই ভি ওয়ান মাইনাস ভি টু বা ভি ওয়ান মাইনাস ভি টু মাইনাস ভি ওয়ান যাই বলো স্কোয়ার করছি বলে সেটাকে ই ইন্টু ই ওয়ান মাইনাস ই টুর আকারে লিখতে পারি, তা স্কোয়ার করেছি। এবার এইখানে ই ওয়ান মাইনাস ইউ টু তার হোল স্কোয়ারটা কমন চলে আসবে, কমন চলে আসলে হাফ এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইউ ওয়ান মাইনাস ইউ টু তার হোল স্কোয়ার ইন্টু প্রথমটায় ওয়ান দ্বিতীয়টায় স্কোয়ার পড়ে রয়েছে। তাহলে এটাই হলো আংশিক স্থিতিস্থাপক সংঘাতে গতিশক্তি হ্রাসের ফর্মুলা। পূর্ণ স্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে ই ওয়ান হয়, ওয়ান মাইনাস ওয়ান জিরো, অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক সংঘাতে গতিশক্তির কোনো ক্ষয় হয় না। পূর্ণ অস্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে ই ইজ ইকুয়াল টু জিরো হয়, অতএব সেক্ষেত্রে গতিশক্তির ক্ষয় হবে হাফ এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইউ ওয়ান মাইনাস ইউ টু তার হোল স্কোয়ার।